বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। লকডাউনে তালা পড়েছে টলিপাড়ায়, তাও যেন নিস্তার নেই একের পর এক করোনা আক্রান্তের খবর। এবার করোনা আক্রান্ত হলেন জনপ্রিয় বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চ্যাটার্জি। চলতি সপ্তাহের শুক্রবার রাতে কোভিড ও নিউমোনিয়া নিয়ে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী। সূত্রের খবর, 48 ঘন্টা পর্যবেক্ষণ না করে কোনোভাবেই আশ্বস্ত করছেন না চিকিৎসকেরা। এই খবরে চিন্তার ভাঁজ টলিপাড়া থেকে তার অনুরাগীদের। তবুও সকলে এই আশাতেই দিন গুনছেন, এই কঠিন লড়াই পেরিয়ে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন সকলের প্রিয় অভিনেত্রী। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।